আবারও যদি মানুষ জন্ম নেয়, হিরো দ্বিতীয় হিরো আলম আর জন্ম হবে না। কত অপমান হয়েছে, কত ত্যাগ খাইছে ছোটবেলার থেকে, লাথি উসটা খেতে 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 বড় হয়েছে, তার ফ্যামিলিকে তার বাঁচাইতে হয়েছে, তার মাকে বাঁচাইতে হয়েছে, খাওয়াইতে হয়েছে। এই যে শ্রম, এই যে আজও সে কিন্তু শ্রম দিচ্ছে, এই যে আজকে মন্ত্রী হবে, এমপি হবে, যা হবে, কার জন্য? অসহায় মানুষের জন্য না? না, সাকিব খান আমার প্রিয় নায়ক, আমার ছেলেরও প্রিয় নায়ক, আমার স্বপ্নের নায়ক। আমি সাকিব খানকে দেখি নাই, অনেক ভালো মানুষ। আমি পাশ থেকে দাঁড়িয়ে কথা বলছি, একসঙ্গে বসে কথা বলছি, খুবই ভালো মানুষ। কিন্তু হৃদয় খুব ভালো, সব ভালো, কিন্তু যে গরিব মানুষের পাশে থাকে না, এটা তো হৃদয় ভালো বলা যায় না। আপনি হিরো কাকে বলবেন? হিরো আমি আলমকে বলবো, হিরো আলমকে বলবো। হিরো সেই যে মাটিতে বসতে পারবে, ছালায় বসতে পারবে, ঘুমাইতে পারবে, যে পানি ভাত কাঁচা মরিচা খেতে পারবে, যে যে জায়গায় যাবে সেই জায়গায় মানানসই, তাকে বলবে হিরো। সে হচ্ছে অরিজিনাল হিরো। মানে আপনার কাছে মনে হয় যে বাংলাদেশে মানে সব হিরো থেকে সেরা হিরো হিরো আলম? হিরো আলম মানে আমার পাগল বলুক মানুষ আর ছাগল বলুক, আমার কিচ্ছু আসে যায় না। কারণ আমি কর্মকে ইয়ে দিচ্ছি, যে হিরো আলম যে কর্ম। হ্যাঁ, আপনি মানে সাকিব খান এবং হিরো আলমকে যদি পার্থক্য করি, তুলনা করি, আপনি কাকে এক নাম্বার পজিশনে রাখবেন? আমার কাছে দুজনে কেন, ওইটাও আমার ভাই, হিরো আলমও ভাই আর সাকিব খানও আমার ভাই, আমি কাউকে ফেলতে পারবো না। তবে সাকিব খান হচ্ছে সব দিকেই ভালো, ওই যে গরিবের মানুষের কাছে যায় না, এটা যদি আমি আমার শরীরের জোরে বলে ফেলি যে না, হিরো আলম একলাই জয় করছে, হিরো আলম গরিবের পাশে থাকে আর সাকিব খান গরিবের পাশে থাকে না, কিন্তু দুজনের মনই ভালো, দুজনই ভালো মানুষ। আচ্ছা, মানে হিরো আলম 500 মিউজিক ভিডিও করার পরে এখন সে হিরো হয়েছে নিজের টাকা দিয়ে, নিজের টাকা, নিজের পরিশ্রম, নিজের সব কিছু। এখন সাকিব খান চেহারা দিয়ে তাকে পরিচালকরা সুযোগ দিয়ে তাকে আজকে সুপার হিরো বানাইছে। হ্যাঁ, তো হিরো আলম নিজের চেষ্টাতে সুপার হিরো হয়েছে। বাংলাদেশে দুইজন হিরো, সাকিব খান এবং হিরো আলম, এই দিক দিয়ে হিরো আলম একদম নাম্বার ওয়ান। কারণ তার নিজের চেষ্টায়, তার এই চেহারা নিয়ে সে ভয় পায় না আয়নার সামনে, যে আল্লাহ আমার এই চেহারা আমি কিভাবে হিরো হব, বা আমাকে পাবলিক টানবে কি না, বা কোনো এই যে সে যে নিজে বিশ্বাস যে দেখে আমি করব, যুদ্ধ নাইট একটা তার সাথে নিজের সাথে, এই যে সে তো এক নম্বর হিরো। আমি মনে করি আবারও যদি মানুষ জন্ম নেয়, হিরো দ্বিতীয় হিরো আলম আর জন্ম হবে না। হিরো আলমের মতো কত অপমান হয়েছে, কত ত্যাগ খাইছে ছোটবেলার থেকে, লাথি উসটা খেতে 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 বড় হয়েছে, তার ফ্যামিলিকে তার বাঁচাইতে হয়েছে, তার মাকে বাঁচাইতে হয়েছে, খাওয়াইতে হয়েছে। এই যে শ্রম, এই যে আজও সে কিন্তু শ্রম দিচ্ছে, এই যে আজকে মন্ত্রী হবে, এমপি হবে, যা হবে, কার জন্য? অসহায় মানুষের জন্য না? সে কিন্তু এই কাজ করেই যাচ্ছে, তার কোথাও থেকে কাজ করে টাকা পাচ্ছে, সেই টাকাটা কিন্তু খরচ করতেছে। কেন সে যদি দাঁড়ায়, তার কাছে একজন আসলে সে কিন্তু সাথে সাথে ওইটা লিখে দিবে, একটা মানুষকে দান করবে, একটা মানুষের পাশে যাবে, এই জিনিসটা করার জন্যই কিন্তু, সে দেখানোর জন্য যে তোমরা শিক্ষিত হয়ে কি করেছো আর আমি অশিক্ষিত হয়ে কি করছি, সেটা শুধু দেখানোর জন্য সে কিন্তু দাঁড়াতে চাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ইতিহাসে অরিজিনাল হিরো যদি কাকে বলে সেটা হচ্ছে হিরো আলম। ওর মূর্তি বানায় রাখা, একটা ফেস তো বানায় রাখছে ইউনিভার্সিটির এখানে, ওর মূর্তি বানায় রাখবে দেশে, মানে পৃথিবীর ইতিহাসে আমার মতো লোক আর আসবে না। এবং মানে ঐতি আমরা জানি, অনেক সময় অনেক ইন্টারভিউতে আপনি বলেছেন যে হিরো আলমের নাম এক সময় ইতিহাসের পাতায় আসবে। হ্যাঁ, আসবে ইনশাআল্লাহ, হার মানতেছে না। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে যেসব স্কুলের বা ভার্সিটির শিক্ষার্থী যারা পড়াশোনা করবে, তারাও হিরো আলমের ইতিহাস পড়বে পড়বে। হ্যাঁ, পড়বে। ইভেন তাকে তো ফলো করতেছে, আমিও কাজল পপি ফলো করতেছি। আমি যখন সাইড ছাড়া হয়ে গেলাম, আমি ভাবলাম আমারে তো কেউ নিবে না কাজে, আমি কি কাজ করবো, আমি তো দুদিন পরে মরেই যাব। যখন আমি হিরো আলমরে ফলো করতেছি যে এর মতে চাপা ভাঙা যদি পারে, আমার চেহারা তো আল্লাহর রহমতে ভালো আছে, শুকুর আলহামদুলিল্লাহ, দেখি একবার, আমি কিন্তু আবার ব্যাক করলাম। তো এই হচ্ছে, এরকম হাজারো ছেলেরা কিন্তু এখন হিরো আলমকে ফলো করতেছে, ও পারলে আমরা পারবো না কেন? জীবনের শেষ প্রান্তে থেকে হিরো আলমকে ফলো করে আজকে আবার, হ্যাঁ, ঘুরে দাঁড়াইছি। এখন আমি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি। আপনি কাজল মাল্টিমিডিয়া ঢুকেন, দেখেন আমি খাওয়াচ্ছি, মাসের মধ্যে 5 বার 6 বার 7 বার, কোনো মাসে 10 বারও খাবার খাওয়াই, কাপড় চোপড় দিই, টাকা দিচ্ছি, করতে পারছি। এটা কার জন্যে? আল্লাহ আমাকে সাহায্য করছে, হিরো আলমকে আমি ফলো করছি, শক্তিটা হচ্ছে আমার হিরো আলম। বেশি কথা বলবো না আপু, হিরো আলম সম্পর্কে যারা খারাপ ধারণা করে, যেসব মানুষ বেশি কথা বলে, তাদেরকে আপনি কি বলবেন? এরা মানুষ, এরাও মানুষ, এরা মানুষ মানে কি, পিচাস মানুষ। এরা যদি সত্যিকারের মানুষ হইতো, মানুষের ভালোবাসা থাকতো, বা এই যে একটা মানুষ কোথার থেকে এসে আজকে এখানে আসছে, এই জিনিসটা যদি একবার খেয়াল করতো না, তাহলে তারা তাকে নিয়ে কোনো কথা বলতো না, তার সাপোর্টেই থাকতো, যে একটা মানুষ কিভাবে সম্ভব, কোথায় ছিল, কোথার থেকে কোথায় চলে আসছে। তাইলে এখন কিন্তু সব মানুষই আছে, খালি কয়েকজন আছে, তো দেখবেন এগুলোরও চোখ খুলে গেছে, চোখ খুলে যাবে, এরাও ঠিক হয়ে যাবে।